পৃথিবীতে হাজারো প্রাণী রয়েছে, তাদের মধ্যে কেউ ভয়ঙ্কর আবার কেউ শান্ত প্রকৃতির। 10টি ভয়ঙ্কর প্রাণী যাদের সম্পর্কে আজও সবার অজানা। চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু প্রাণী। প্রাণী খাদক মাকড়সা। ঠিকই শুনেছেন, এই মাকড়সা পাখি খায়। এদেরকে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়, কিন্তু মজার ব্যাপার হলো এরা মানুষের কোনো ক্ষতি করে না। ময়ূর মেন্টিস চিংড়ি। ময়ূর মেন্টিস চিংড়ির থাবা বন্দুকের গুলির মতোই ভয়ঙ্কর। এদেরকে গভীর সাগরে পাওয়া যায়, কিন্তু এদেরকে ধরা খুবই কঠিন। পান্ডা পিঁপড়া। এরা মূলত বলতা, কিন্তু এদেরকে দেখতে কিছুটা পিঁপড়া কিছুটা পান্ডার মতো বলেই এদেরকে পান্ডা পিঁপড়া বলা হয়। এদের কামড় এতটাই ভয়ঙ্কর প্রাণী যে কামড়ে বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম। দত্ত আকৃতির নরম খোলসের কচ্ছপ। এই দত্ত আকৃতির নরম খোলসের কচ্ছপের ওজন সাধারণত 250 কেজি হয়ে থাকে। বামদু অক্টোপাস। এই ছোট প্রাণীটির নাম বামদু অক্টোপাস। বামদু অক্টোপাসের নাম হওয়ার কারণ এর কান দেখতে অনেকটা বাঁশের শাখার মতো। দেখতে নিরীহ হলেও এরা কিন্তু বেশ ভয়ঙ্কর প্রাণী। সাইগা সারং। এই বৃহৎ সানাসিক প্রাণী এখনও ইউরেশিয়ায় পাওয়া যায়, কিন্তু প্রায় বিলুপ্তির পথে। নীল রঙের সাগর ড্রাগন। এরা মূলত সাগরের পতঙ্গ, কিন্তু এদেরকে ড্রাগন বলা হয় কারণ এদের রং আকৃতি অনেকটা ড্রাগনের মতো। তবে এরা খুব একটা ভয়ঙ্কর প্রাণী না। চীনের দানবাকার সরীসৃপ। চীনের এই সরীসৃপ পৃথিবীর সবচেয়ে বড় উভচর প্রাণী। এরা প্রায় 6 ফুটের বেশি লম্বা হতে পারে। সামুদ্রিক রক্তচোষা মাছ। এদেরকে সাগরের ভ্যাম্পায়ার্স বলা হয়। অন্য মাছের শরীরে এরা লেগে গিয়ে রক্ত চুষে খায়। বুঝতেই পারেন কতটা ভয়ঙ্কর প্রাণী এরা। ভারতের রক্তবর্ণ ব্যাঙ। বছরে 2টি সপ্তাহের জন্য এদেরকে দেখা যায়, তাই এদেরকে ধরাটা ভাগ্যের ব্যাপারে বলা যায়।